বাতিল নয়, সংশোধন করা হবে ডিজিটাল নিরাপত্তা আইন। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে টিআইবির আলোচনায় এমন কথা জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে জাতীয় প্রেসক্লাবের আলোচনা সভায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা আছে বলেই টেলিভিশনের টক শোতে সরকারের সমালোচনা করা যায়। বিস্তারিত ইমরান হাসানের রিপোর্টে। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর ধানমন্ডি মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভার। সে সময় আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি গণমাধ্যমের স্বাধীনতা হরণের জন্য নয়, বরং সাইবার অপরাধ দমনের জন্য করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ ভবিষ্যতে প্রণয়ন করা প্রত্যেক আইনে সাংবাদিকদের অধিকার সুরক্ষিত থাকবে বলে জানান তিনি। এই যে আলোচনা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে, এর যে সমস্যাগুলি, এগুলি দূরীকরণ করে এটাকে সকলের গ্রহণযোগ্য একটা আইন হিসাবে করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে আমরা সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা হরণ করার জন্য করি নাই। এই আইন প্রণয়ন করা হয়েছে শুধুমাত্র সাইবার অপরাধ প্রতিরোধ করার জন্য। এদিকে দুপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশেই গণমাধ্যমের স্বাধীনতা নেই, সে তুলনায় বাংলাদেশে গণমাধ্যমের পরিবেশ অনেক ভালো। ডিজিটাল সিকিউরিটি আইনের প্রয়োজনীয়তা আছে উল্লেখ করে তিনি বলেন, এর অপপ্রয়োগ করা উচিত নয়। গণমাধ্যমের বিকাশের সাথে রাষ্ট্রের বিকাশ যুক্ত, গণমাধ্যমের স্বাধীনতার সাথে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা গণমাধ্যমের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের দেশে গণমাধ্যমের স্বাধীনতা বহু উন্নয়নশীল দেশের তুলনায় অনেক বেশি। গণমাধ্যম স্বাধীনতা ভোগ করে। ইমরান হাসান, জিটিভি নিউজ, ঢাকা।